আনন্দবাজার যে বস্তি এটা একটা ঢাকা শহরের মধ্যে একটা বিস্ফোরা হয়ে গেছে এখানে হচ্ছে মাদকের আপনার হোলসেল আপনার যে ব্যবসা যত ধরনের অপকর্ম অপকর্মের মূল এই জায়গা এটাকে নষ্ট করে দিতে হবে এই সেই আনন্দবাজার বস্তি নগর প্রশাসনের দৃষ্টিতে যেটি মাদকের আখড়া আর অবৈধ কর্মকাণ্ডের ঘাঁটি কোথাও খুপড়ি ঘর কোথাও বহুতল ভবন এসব ঘরেই কয়েক পুরুষের বসবাস প্রায় বিশ হাজার বাসিন্দার তবে কাগজে কলমে এটি রেলওয়ে সম্পত্তি যেখানে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড সরিয়ে নিতে চায় ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন বস্তি উচ্ছেদ করতে রেলওয়ে নেতৃত্বে একটি কমিটি করে দিয়েছে নগর কর্তৃপক্ষ তাই উচ্ছেদ আতঙ্কে পুরো আনন্দবাজার এখন নিরানন্দ ক্ষুব্ধ স্থানীয়রা বলছেন এটি বস্তি নয় আনন্দবাজার বরং তাদের পৈতৃক ভিটা মেয়র মহোদয় বস্তি করছে এখানে বস্তি কোন জায়গা যদি থাকে সেটা সে দেখো এটা কোন বস্তি না এটা হলো মালিকানা জায়গা এখানে রেস্টুরি করে আমরা এখানে 50 বছর ধরে অনেক লোক বসবাস করি আমগো একটা ঠাই তো দিব খাই না দিয়ে আমরা ছোট তো বড় হয়েছে আমাদের বাপ মা মারা গেছে এই জায়গায় আমাদের ছেলে সন্তান এখানে বড় হইতেছে উনি কেন আমাদের উঠাই দিবেন এখন উনি কোন সিদ্ধান্তের উপরে বাস স্ট্যান্ড করতেছে সেটা আমাদের জ্ঞাত নাই দক্ষিণের মেয়র বলছেন উচ্ছেদের প্রক্রিয়া ঠিক করতে শিগগিরই বৈঠকে বসবে কমিটি যেখানে চূড়ান্ত হবে বস্তি উচ্ছেদের দিনক্ষণ কিছু অংশ ডিসপিউট রয়েছে মামলা মোকদ্দমা রয়েছে কিছু অংশ একেবারেই সরকারি সম্পত্তি সেটার কাগজপত্র আমরা ইতিমধ্যে দেখেছি কাগজপত্র বিবেচনা করা হবে আইনের বাইরে গিয়ে কেউ কোনো কিছু করবে না সরকারের সম্পত্তি অবৈধভাবে যেরকমভাবে কাউকে দখলে রাখতে দেওয়া হবে না ঠিক তেমনিভাবে কারো যদি সম্পত্তি থাকে সরকারও সেটা আপনার জোর করে সেটা নিতে যাবে না বস্তি উচ্ছেদ করে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডটি আনন্দবাজারে সরিয়ে নিতে পারলে গুলিস্তান কেন্দ্রিক যানজট অনেকটাই কমে আসবে বলে মনে করছে দক্ষিণ সিটি ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে আনন্দবাজারে সরিয়ে নিতে চায় নগর কর্তৃপক্ষ তবে এতে রাজি নয় বস্তিবাসী তাদের দাবি আনন্দবাজার বস্তি নয় বরং উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি তাই এই উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তারা